নালকে আবার আমি চাপি আবার গেলে দিলে চারুবাবু থেকে মাসির বাড়ি বিশ্বজয় ডগরা উড়িষা থাকে তো জগন্নাথ সংস্কৃতিকে প্রচার নিমন্তে এটি জগন্নাথ স্থাপন করছে আর জগন্নাথ রথযাত্রা পাই প্রস্তুতি করছে এখানে জগন্নাথ প্রস্তুতি হোকে রথ চলবে এম ইচ্ছা করছে কি সব বর্ষ ইস প্রকার হবে আর আচ্ছা ঠিক আছে কিভাবে ঠাকুর এখানে এলো ঠাকুর জগন্নাথ শুদ্ধ তৈরি হোকে নিম কাঠের মধ্যে তৈরি হোকে শুদ্ধ হোকে ইধার জগন্নাথ মন্দির জঙ্গলাথ লেকে ইধার প্রতিষ্ঠা হওয়া ধর্ম ইয়ে তো জগন্নাথ সংস্কৃতি তো বিশাল বড় সংস্কৃতি এ তো সব থাকে আছে তো এই প্রকার সব জায়গা থাকে এইসব জায়গায় স্থাপন হচ্ছে মূর্তি হচ্ছে লোক মানুষ রথযাত্রা করছে চলছে এসব জগন্নাথ সংস্কৃতির পাঠ পরিচয় জগন্নাথ সংস্কৃতির এই বছর প্রথম ফার্স্ট টাইম চারিয়র
ঠাকুর এলো মানে আমাদের দীর্ঘদিন আছে, ইনারা শিশুমল উড়িষ্যা বা বিভিন্ন জায়গায়, ইনাদের সঙ্গে প্রায় 15 বছর আলাপ এবং ওনারা আসেন যান এবং অনেক ওনাদের উৎসবে আমরা যাই। ওনারা অনেক বিগ্রহ আমাদের এখানে মন্দিরে দিয়েছে। এবছর ওনার ছেলের জন্মদিন পালন করার জন্য ওখানে এলেন এবং এখানকার প্রায় 2000 লোককে খাওয়ালেন এবং জগন্নাথ বলরাম প্রতিষ্ঠা করে দিয়ে। তারপরে যেহেতু এটা নভেম্বরে, 25শে নভেম্বর এখানে ডিসেম্বর, এবং এই ব্যাপারে আমরা প্রশাসনে তারাও খবর করে এবারে ও উনি বললেন যে ঠিক আছে রথ করতে হবে, আমি যতটা পারি সহযোগিতা করছি, আছে তুমি আমি এটা করবো, এই বলে আরম্ভ হল। এই চালু হয়েছে এবং গ্রামের সব লোকজনদেরকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এটা করার চেষ্টা করা হচ্ছে। এই আর আজকের এই যে রথ প্রথম চালু হচ্ছে, কাটাখালি যাবে এবং এই রেসপেক্টে এই আঞ্চলিক বা রাজনৈতিক পরিস্থিতি যে অবস্থায় গেছে, তাই এই রথকে কেন্দ্র করে সর্বদলের মানে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সব দল মধ্যে নির্বিশেষে সবাইকে মাসি বাড়িতে, অর্থাৎ শেখবাড়ের মাসি বাড়ি যে ওই মনোরঞ্জন পালের ওখানে হচ্ছে, ওই দিনকার মিটিং ডাকা হচ্ছে, ওখানে হাজার জোড়ে প্রসাদ পাবে সোমবার 8 তারিখ। এইভাবে চলছে, আজকে রথ যাবে কাটাখালি, কাটাখালি দিকে ঘুরে এসে দেড়ে দিকে যে একটা পরিক্রমা হবে, আর ইনি পুরী থেকে ডাইরেক্ট অন্য প্রসাদ এনেছেন, এই যে প্রসাদ আপনারা পাবেন যে সেই প্রসাদ গুলো আজকের যারা উপস্থিত হবে প্রত্যেককে বিতরণ করা হবে, 20 করে মানে গাড়ি করে আনা হয়েছে কেসে। এইভাবে হচ্ছে প্রভঞ্জন ওঝা উত্তরবার ভগবানপুর পূর্ব মেদিনীপুর। বাবা দীর্ঘদিন ধর্মীয় লাইনে, উনি আধ্যাত্মিক লাইনে বিচরণ করেন, সেই সুবাদে ওনার শিষ্যমহল বলুন বা চলাচল বা বিভিন্ন ভ্রমণ বলুন, উড়িষ্যা রাজ্যকে কেন্দ্র করে এবং ওখানে উনি যান বা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে উনি অতপ্রতভাবে যুক্ত। দীর্ঘদিন আমাদের রাধাকৃষ্ণের মূর্তি মন্দির ছিল, কিন্তু উনি উড়িষ্যায় দীর্ঘদিন কাটানোর জন্য ওনার মনে ইচ্ছা ছিল যে উনি জগন্নাথ প্রতিষ্ঠা করবেন। গত বছর জগন্নাথ প্রতিষ্ঠা করেছেন এবং জগন্নাথের আজকের রথযাত্রা, সেই উদ্দেশ্যে উনি বিভিন্ন ভক্তদের নিয়ে এই রথটা আয়োজন করেছেন। জয় জগন্নাথ দেবজিউ কি, বলভদ্র প্রভু কি, বলভদ্র প্রভু কি, রাধা গোবিন্দ জিউ কি, গোপাল জিউ কি, গোপাল জিউ কি, শ্রী নিতাই গৌর প্রমানন্দ জয় রাধে
নাম? নীলাঞ্জন ঝা। বলুন ভগবানপুর পূর্ব মিদনাপুর। আমার বাড়িতে রাধা গোবিন্দজির ঠাকুর আছে এবং মন্দিরও আছে। বহুদিন বহু রকম পূজা পার্বণ হয়, যেমন কার্তিক মাসে এক মাস ধরে নাম কীর্তন হয়, তারপরে রাসযাত্রা হয়, তারপরে দোল পূর্ণিমা হয়, সব কিছু হয়, যে ঠাকুরের যা নিয়ম অনুসারে সব কিছু হয়। তারপরে গত বছরই জগন্নাথ দেবের অধিষ্ঠান হয়েছে, গত বছর রথের পরেই হয়েছে, যার জন্য গত বছর আর রথ হয়নি, এই বছরই এই প্রথম এই রথটা শুরু হল। আমাদের অনেকদিন থেকেই বাড়িতে ঠাকুর আছে, পূজা পার্বণ অনুষ্ঠান আদি সব সারা বছরই লেগেই থাকে, জন্মাষ্টমী থেকে আরম্ভ করে রাধাষ্টমী সব কিছুই হয়ে থাকে, এই এই এইভাবে চলতে থাকে বছরের পর বছর, বারো মাসে তেরো। এবছরই রথটা প্রথম এবং বছরে মিনিমাম 10-12 হাজার লোক খায়। জয় জগন্নাথ দেব জিওকে। কোথায় কিসাই বলো?